আমরা কথা বলতে চলেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃণমূল সংখ্যালঘু সেলের সহ সভাপতি সাবির লস্কর। আমরা সংক্ষেপে তার কাছ থেকে আজকে জেনে নেব যে দেশ এবং রাজ্যের একের পর এক যেভাবে একটা চিত্র উঠে আসছে, কর্ণাটকের একটি স্কুলে আমরা দেখলাম যে হিজাব পরে একজন মহিলা সে তার স্কুলে প্রবেশ করার সময় পিছন থেকে তাকে যেভাবে ঘিরে ধরে তার প্রতি যেভাবেই তারা নাড়া লাগালো এবং তার প্রতিবাদে সে কাউন্টার করলো, সেটা বিতর্ক সৃষ্টি হয়েছে। সেই বিতর্কে দেশের প্রতিটা মানুষ কমবেশি মুখ খুলছে, পক্ষে বিপক্ষে, এবং সেটা কোর্টেও চলে গেছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলে নেব এই যে বিষয়টা নিয়ে, আপনি কি বলবেন? দেখুন, কর্ণাটকের যে ঘটনাটা হয়েছে, প্রথমে তো খুব নিন্দনীয় দুঃখজনক ঘটনা। আমাদের সংবিধান যা ধর্ম সেটা তো বলা আছে, সংবিধানে বলা আছে পোশাকের বা কোনো কারণে কোনো কিছুর প্রতিবন্ধী নেই, যার ধর্ম সে পালন করবে। যেমন দেখুন, আপনারা দেখবেন শিখরা যখন আসে বা শিখরা পাঞ্জাবিরা, আমাদের অনেক স্কুল কলেজে যখন পড়তাম বন্ধুরা, তারা পাঞ্জাবিরা পাগড়ি পরে আসতো। যেসব মহিলাদের বিয়ে হয়ে যায় হিন্দু ধর্ম লিত, তারা শাঁখা সিঁদুর পরেও আসে কলেজে। তেমনই মোহামেডানরা হিজাব বা বরখা, সংবিধানের 14-25 নম্বর ধারাতে দেখবেন পোশাক তাদের নিজের, তাতে কোনো মানে নিঃসন্দেহ কোনো ধান্দা বন্ধি নেই। যেমনটা দেখবেন আপনারা সংবিধানের উচ্চ পদে থেকে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি ধর্মীয় পোশাক পরে যদি রাজ্য চালাতে পারেন। যেমন দেখবেন কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রী, উনিও ভাগবা ড্রেস পরে, উনি মোটামুটি একটা দায়িত্বে আছেন কেন্দ্রীয় সম্পদ মন্ত্রীতে, উনি সেকালে এসব ড্রেস পরে বা পোশাকের তো এখানে কোনো ব্যাপার নেই। ধর্মীয় জায়গাটা এরকম, বিজেপি মোটামুটি ওরা, ওদের যে ক্যাডার বাহিনী আছে, আরএসএস নামের সংগঠন আছে, তাদের দিয়ে ধর্মীয় মানে আমাদের যে সংবিধান আছে সেই সংবিধান পাল্টাতে চায়। তো এই জায়গায় দাঁড়িয়ে যেভাবে একের পর এক বিতর্ক সৃষ্টি হচ্ছে বা সমস্যার দিকে যাচ্ছে, এর পাশে কি আপনারা দাঁড়াবেন? দেখুন, সংবিধানের পক্ষে যেটুকু করণীয় সেটা আমরা করব। সংবিধানের পক্ষে আমাদের দল আছে, আমাদের রাজ্যবাসী আছে, আমরাও সংবিধান যেটা বলে সেটা আমরা পক্ষেই দাঁড়াবো। আমরা সংবিধানের ঊর্ধ্বে কেউ না। সংবিধান যদি কেউ মনে করে আমরা চেঞ্জ করতে পারি, এটা ভুল ধারণা। এই যেভাবে ওদেরকে অ্যাটাক করা হয়েছে এবং যেভাবে একটা মেয়ে, তার পিছনে দেখলাম মানে 30-35 জন যুবক ছেলে, তারা যেভাবে নাড়া লাগিয়ে তাকে তেড়ে যাচ্ছে, না ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করেছে, কি বলবেন এদেরকে? বিজেপি সরকার আসার পরে সিস্টেম এরকমই হয়ে গেছে, কোনো বড় রাজ্যে বিধানসভা বা লোকসভা ভোটের আগে ওরা একটা সাম্প্রদায়িক ইস্যু সামনে আনতে চায়। এটাও একটা সাম্প্রদায়িক ইস্যুর মাধ্যমে, ওরা তো ভোট রাম শ্যামের নামে ভোট চায়। ওদের তো আর কোনো কাজ নেই, না উন্নয়ন আছে, না পরিকাঠামো আছে, না চাকরি আছে, না ব্যবসা আছে, কিছু নেই। ওরা এই ধর্মীয় নামে ভোট ভিক্ষা চায়। সেই জন্য এই সিস্টেমটা ওরা এইভাবে প্রভাবশালী করে জয় শ্রীরাম নাড়া লাগিয়ে পরিস্থিতিটা তৈরি করতে ওরা চেয়েছে। দেশে যে বিল পাস হয়েছে সেই বিলটা থেকে নজর সরাবার জন্য এরকম একটা সিচুয়েশান তৈরি করছে, সাম্প্রদায়িক সিচুয়েশান। সেই মানে আমাদের যে বিলের দিকে নজর না রেখে এই সাম্প্রদায়িক ইস্যু যেটা আছে, এই একটা স্কুলের মাধ্যমে ইস্যুটা আমাদের মানে মোটিভেট যারা আছে, বলুন পত্রকার রিপোর্টার, এমনকি দেশের যারা নাগরিক, তাদের মানে মোটিভেশানটা ওই দিকেই করার জন্য এটা করণীয়।